وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون আল্লাহ তাআলা বলেন উম্মতের ভিতরে অবশ্যই একটা হক দল সব সময় থাকবে এই মানুষগুলো মানুষদেরকে হেদায়েতের পথে আহ্বান করবে আর তারা ন্যায় বিচার কায়েম করার জন্য চেষ্টা চালাবে যারা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে আর ন্যায় বিচার কায়েম করার জন্য যারা চেষ্টা চালায় এরা হচ্ছে কোরআনের ভাষায় হক দল তাহলে এই বাংলাদেশে যদি 2000 দলও থাকে আপনার অসুবিধা আছে হক দল কোনটা জিজ্ঞাসা করা লাগে না এটা সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 181 নাম্বার আয়াত এরপরও যদি কারো সন্দেহ লাগে আমি এত দলিল দিয়ে আপনি বাড়িতে মিলিয়ে নেবেন অমিম্মান খালাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওবিহি ইয়াদিলুন হে নবী আপনি হক দল হক উম্মত চিনতে চান জান্নাতে তো যাবে তারা যারা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকে আর ন্যায় বিচার কায়েম করার জন্য যারা চেষ্টা করে সবচেয়ে বেশি মনে পড়ে আমার সূরা মায়েদার ভিতরে দুইটা এক আয়াত দুই জায়গায় আছে কোরআন কারিমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে নবী দাঁড়ান আয়াতটা বের করে নি তাহলে সহজ হবে ولا يجرمنكم شنآن قوم ولا الله تعدلوا দুই জায়গায় আছে একটা সূরা মায়েদা এটা দুই নাম্বার আয়াতের মাঝে আছে ولا يجرمنكم شنآن قوم হে নবী আপনি হয়তো এখন দুর্বল আছেন কিন্তু যখন আপনি পাওয়ার পাবেন ক্ষমতা পাবেন পাওয়ার ক্ষমতা পাওয়ার পরে যেন হিংসার বশবর্তী হয়ে রাগের বশবর্তী হয়ে কোনো দুর্বলের উপরে অত্যাচার করতে যাবেন না যখন দুর্বল ছিলেন ওই কথা এখন মনে করে যদি আপনি কোনো দুর্বলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেন আমি আল্লাহ কিন্তু আপনি নিজে আপনার বিরুদ্ধে দাঁড়াবো এই আয়াতটা পড়ার পরে আমার তো মনে হচ্ছে বাংলাদেশ দেখে এইমাত্র নাজিল হইল অনেকেই হয়তো দুর্বল ছিল এখন ক্ষমতা পেয়ে সুদে আসলে সব শোধ করে নিচ্ছে আপনাকে বুঝে ফেলেছে নাকি এই আয়াত বলা ঠিক হলো না আপনাকে বাঁচার জন্য বললাম আল্লাহ কিন্তু নিজে অ্যাকশন নেবেন তাহলে আহজাব মানে দল সমূহ দলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে তার ভেতরে বৈশিষ্ট্য এই আয়াতে কয়টা পেলাম না আপনারা শুনছেন না কয়টা পেলাম জান্নাতে যাওয়ার দলের বৈশিষ্ট্য দুইটা এক নম্বরে তারা ইয়াহদুনা বিল হাক সত্যের দিকে আহ্বান করবে কিসের দিকে এই পৃথিবীতে সবচাইতে মহাসত্য বড় সত্য হচ্ছে আল্লাহর বিধান আল্লাহর বিধানের উপরে মহাসত্য আছে আর দুই নম্বরে রসুলের আদর্শ এর উপরে সত্য আর কিছু নেই সুতরাং যারা আল্লাহ এবং রসুলের দিকে মানুষকে ডাকে দ্বিতীয় নম্বরে অবিহে আদিলুন দুনিয়ায় ন্যায় বিচার যারা কায়েম করার জন্য চেষ্টা চালায় ন্যায় বিচার কায়েম কি মসজিদে বসে বসে হয় যে জায়গাটা লাগে ওখানে যেতে হলে যদি চেষ্টা করা লাগে ন্যায় বিচার কায়েম করার মন নিয়ে আর ওটা যদি কেউ রাজনীতি বলে চালায় ও তো কোরআনের এই আয়াতে বিশ্বাস করে না আমি অন্তত দলের আর যে সমস্ত পরিচয়গুলো আছে ওগুলো আপনি সূরা আহজাবের পুরাটাই দল নিয়ে আল্লাহ সাজিয়েছে এখানে নয়টা পয়েন্ট আছে ৩১ নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি আয়াতের শানে নজর হচ্ছে বিশ্বনবীর ফুফত বোন সফিয়া রাদি আল্লাহ তাআলা আনহা হযরতে সাফিয়া রাদি আল্লাহ তাআলা আনহাকে নবীজির পালক পুত্র যেটা যায়েদ বিন হারেসা বাড়ির কর্মচারী যাই বলেন মানে খাদেম উনি বিবাহের প্রস্তাব দিয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যে এই প্রস্তাবটা বোনকে শোনালেন যে ফফত বোন আমার পালক পুত্র যেটা খাদেম বলা হয় বাড়ির চাকর যাই বলেন বাড়ির কাজের লোক সে তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে আমি রসুলের মাধ্যমে কি মনে হয় তোমার তুমি কি রাজি আছো
বিবাহের ক্ষেত্রে কিন্তু মেয়ে লোকের এখতিয়ার আছে, বিবাহ করবে না করবে না এটা এখতিয়ার মেয়ে লোকের আছে, কথা বুঝতেছে? কিন্তু এই যে আদেশটা দিয়েছে সরাসরি কে? নবীজি নিজে। এই প্রস্তাব দিচ্ছে নবীজি, যদিও তোমার এখতিয়ার আছে, তারপরেও এই প্রস্তাবে মহিলা মানে না, বলছে হ্যাঁ বাড়ির চাকর খাদে কাজ করে খায়, আর আমি কোরাইশ বংশের মেয়ে, এত বড় বিশাল বংশের মেয়ে, এত ধনী মানুষের মেয়ে, আমি ওর সাথে বিবাহ করব, আমি করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়, অমা কানালি মুকমিনি ওয়ালা মুকমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান। এ পৃথিবীতে কোনো মমিন নারী হোক পুরুষ হোক, তার এই কোনো ক্ষমতাই নেই, এখতিয়ার নেই যে আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পরাই এ কথা বলবে যেটা আমি মানি না, এ রায় মানি না। এখানে শব্দের দিকে খেয়াল করলে আমরা যেটা দেখতে পেয়েছি, ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কসম মানে ফয়সালা করা, কসম মানে কসম মানে ফয়সালা করা, রায় দেওয়া সিদ্ধান্ত দেওয়া যায় বলেন, এই সিদ্ধান্ত রায় ফয়সালা এটা দিচ্ছে সরাসরি আল্লাহ এবং তার রাসূল নিজে, কারণ রাসূল তো নিজের কথা বলেন না, আল্লাহ বলতে বলেন যেটা সেটা বলেন নাকি? তাহলে কজ শব্দের শাব্দিক অর্থ এখানে আমি কয়টা বলেছি, একটা রায়, দুই নম্বরে সিদ্ধান্ত, এরপরে ফয়সালা যায় বলেন। রায় কাকে বলে? বাংলাদেশে রায় কত প্রকার হয় বলেন? বাংলাদেশে রায় হয় কমপক্ষে চার প্রকার। এই যে ঢাকার এখানে ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা আছে, এই ম্যাজিস্ট্রেট কোর্টের ভেতরে আবার দুই প্রকার আছে, একটা ম্যাজিস্ট্রেট কোর্টের ধারায় জজ কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে। প্রথমে আপনার মামলার বিরুদ্ধে যদি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে রায় আসে বিরুদ্ধে, আপনি বলতে পারবেন না যে রায় আমি মানি না, এতটুকু বলা যায় যে রায় আমার মনোপত হয়নি, আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব। কোথায় যাবেন? জজ কোর্টে যান। জজ কোর্টে যাওয়ার পরেও যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি কিন্তু বলতে পারবেন না রায় আমি মানি না, এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন আপনি? হাইকোর্টে যান। হাইকোর্ট থেকেও যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না মানি না, বললেই বা রাষ্ট্রদ্রোহী মামলা হবে, হয় জেলখানায় দেবে অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট থেকে যদি প্রধান বিচারপতি এখন যিনি আছে উনি একবার আপনার বিরুদ্ধে রায় দেয়, আর আপনি যে মহারথী হন না কেন, এ রায় শুধু আপনি না, এদেশের 16 কোটি মানুষ মেনে নিতে বাধ্য। যদি না মানে হয় জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে, কথা বুঝতেছেন? তাহলে বাংলার প্রধান বিচারপতি যদি একবার রায় দেয়, ওই রায় এই দেশের 16 কোটি মানুষ মেনে নিতে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মেনে নিতে কি বাধ্য, নেওয়াই লাগবে। আমার মাঝে মাঝে মনে হয় বাংলার প্রধান বিচারপতি যিনি আছে এখন, রফিকুল ইসলাম নাকি যেন নাম, ওনার চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম, আন্দাজে সরে চিল্লালে হবে না মানে, ওনার চাইতে আল্লাহর ক্ষমতা একটু কম, এই জন্যে বলছি ইনি রায় দিলে যদি আপনি মেনে নিতে বাধ্য হন, মহান আল্লাহ পরা কোরআনে 500 রায় দিয়েছেন, অথচ আমার জ্ঞানে যেটা ধরা পড়ে এদেশে একটা রায়ও চলে না, একটা রায় চলে না, আপনি কোনোটা দেখাতে পারবেন না যে এই রায়টা চলে না। নামাজ এদেশে আছে কে বলেছে? যার ইচ্ছা হয় সে পড়ে, যার ইচ্ছা হয় সে পড়ে না, এই রায় কি এরকম নাকি? এত বড় কঠিন রায় এটাকে যদি সুস্থ থাকার পরও নামাজ না পড়ে, ওরে কমপক্ষে 12 বছর জেলে দেওয়া লাগবে, আর অন্যান্য মাঝহাব অনুযায়ী ওরে জবাই করা লাগবে। এদেশে রায় আছে, আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আমি কি সব চাইতে বড় বিচারপতি না? আল্লাহ পাক বলেন বাংলার প্রধান বিচারপতি একটা রায় দিলে যেমন তোমরা মেনে নিতে বাধ্য,
يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان الله سورة الرحمن 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন হে পৃথিবীর জিন আর মানুষেরা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস কাদের নাম দিয়েছে জবান খুলে বলেন প্রথম জিনের নাম এরপরে কোরআন শরীফে ইবাদতের ক্ষেত্রে দেখবেন জিন আর মানুষের নাম আছে আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিন বানিয়েছি কিসের জন্য ইবাদতের জন্য আর যেখানে ক্ষতিকার কোনো বিষয় আছে পুরা কোরআনে দেখবেন যেখানে ক্ষতির সম্ভাবনা সেখানে কিন্তু জিনের নাম নেই ইন্নাল ইনসানা লাফি খুসরি অবশ্যই মানুষ ক্ষতির ভেতরে কিসের ভেতরে তাহলে ইবাদতের বেলায় জিনের নামও আছে মানুষের নাম আছে আর ক্ষতির বেলায় জিনের নাম নেই শুধু মানুষের নাম আছে কেন বলেন তো এখানে আলেম নেই হ্যাঁ আপনি আলেম পড়তে হলে তো সহজ আয়াত দেখতেছি এগুলো নিয়ে তো চিন্তা ভাবনা অন্তত করা যায় ওই অনুপরা মানু ওই জজ কোর্ট হাইকোর্ট ওগুলো আপনি বুঝবেন না আমিও জানি ওগুলো আইন পড়া লাগে বাংলাদেশের সংবিধানে যে সমস্ত ধারাগুলো আছে এগুলো আপনাদের আয়ত্ত নেই এগুলো দরকারও নেই কিন্তু এই যে ছোটখাটো বিষয়গুলো এবাদতের ক্ষেত্রে আল্লাহ জিনের নাম মানুষের নাম দিলেন অথচ ক্ষতির ক্ষেত্রে শুধু জিনের নাম না দিয়ে মানুষের নাম কেন দিলেন মানুষের নাম আল্লাহ এই জন্য দিয়েছেন মানুষকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে বাবা যে সন্তানটাকে বেশি ভালোবাসে তাকে কিন্তু লাভের কথা বেশি শোনায় না আগে ক্ষতির কথাগুলো শোনায় যে তুমি ব্যবসা করতে যাচ্ছ এই লাইনে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে এই লাইনে ধরা খাওয়ার সম্ভাবনা আছে লাভের কথা কিন্তু বলে না খালি কিসের কথা তার মানে বাবা ছেলেকে ভালোবাসে না একজন বাবা ছেলেকে ভালোবাসতে গিয়ে যদি বারবার ক্ষতির কথাগুলো আগে বলে দেয় পৃথিবীতে আপনার বাবার চাইতে আপনার মালিক যিনি সবচাইতে বেশি আপনাকে ভালোবাসে লাভের কথাগুলো আল্লাহ আপনাকে বারবার শোনায়নি সবচাইতে বেশি শুনিয়েছে ক্ষতির কথাগুলো অবশ্যই মানুষ ক্ষতির ভেতরে কিসের ভেতরে আল্লাহ তাআলা এই জায়গায় দিয়েছেন হে পৃথিবীর জিন আর মানুষেরা আমার আইন মানতে যদি তোমার ভালো না লাগে পছন্দ না হয় তাহলে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যাও কোথায় যাবে যেখানে যাবে ওইটাও আমার ওটাও কার এই দেশের প্রধান বিচারপতির রায় না মানলে যেমন হয় জেলখানা নাই এই দেশের বাউন্ডারি ছেড়ে আপনাকে চলে যাওয়া লাগবে কিন্তু যেখানে যাবেন ওইটা কিন্তু আর প্রধানমন্ত্রীর রায়ত্বে নেই আছে কিন্তু আমাদের যিনি মালিক ওনাকে যদি আপনি না মানেন আর যদি বলেন আমি পৃথিবী ছেড়ে চলে যাব কোথায় যাবেন মঙ্গল গ্রহে ওটা কার চাঁদের দেশে যাবেন ওইটা কার সুতরাং বাধ্য আপনি আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা রাসূলের ফয়সালা মেনে নিতে এটা শুধু যদি মমিন দাবি করেন তো মানতেই হবে এমনকি মানুষ দাবি করলেও আপনাকে মেনে নিতে আপনি বাধ্য আল্লাহ পাক এই আয়াতের ভেতরে মমিনদেরকে যেহেতু ডাক দিয়েছেন হযরতে সাফিয়া নবীজির ফুফাতো বোন এটা যেহেতু মমিন ছিল তাকে উদ্দেশ্য করে তাম দুনিয়ার নারী পুরুষদেরকে আল্লাহ সতর্কবাণী দিলেন এ পৃথিবীর মানুষেরা যারা দাবি করো যে আমি মমিন আমার ভেতরে ইমান আছে তোমার কোনো এখতিয়ার নেই ক্ষমতা নেই যে আমি আল্লাহ এবং আমার রাসূল কোনো সিদ্ধান্ত কোনো রায় কোনো ফয়সালা দেওয়ার পরে এই কথা বলবা যে আমি এটা মানি না এরকম কোনো ক্ষমতা তোমাদের নেই এরপরেও যদি কেউ আল্লাহ রাসূলের অবাধ্য হয়ে যায় সে যেন স্পষ্ট বিভ্রান্তির ভেতরে আছে জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে আয়াত থেকে একটা কথা প্রমাণ হয়ে যায় নিজের এখতিয়ার আছে ইচ্ছা আছে এরপরও আল্লাহ রসুলের ফয়সাল্লাহ আসলে তার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কোনো মমিনের নেই
এবার আসেন আমরা এই আয়াতটাকে বাস্তবে নিয়ে যাই। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত যদি কেউ নেয়, দুইটা গজব আল্লাহ ওই এলাকায় নাজিল করেন। ফালিয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন আমার রাসূলের খেলাফ যদি কোন কাজ দুনিয়ায় কেউ করে, এক নম্বরে ওই জায়গাটায় আমি আল্লাহ বিশৃঙ্খলা তৈরি করে দেই, দুই নম্বরে যন্ত্রণাদায়ক আযাব ওই এলাকার জন্য মানুষের উপরে নাজিল হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ এই আয়াতটাই রাসূল তার খেলাফ কোন কাজ দুনিয়ায় আসলে আল্লাহ আযাব নাজিল করেন দুইটা। আল্লাহ রাসূলের খেলাফ কোন কাজ এখন পৃথিবীতে নেই, আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হারাম, এ কথা কোরআনের। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দালাহুম আযাবান আযীমা। আযাবা মহিনা মনে হয় না, আযীমা মহিনা। সূরা আহজাবের 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার রাসূলকে যারা কষ্ট দিচ্ছে দেবে তাদের জন্য আমি আল্লাহ নিজে বরদোয়া দেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখানে কষ্ট দেওয়ার অর্থ হয় তিনটা, এক নম্বরে রাসূল যেটা বলে নাই যেটা করে নাই ওই কথা রাসূলের নামে বলা, ওই কাজ রাসূলের নাম নিয়ে করলে রাসূলুল্লাহ কষ্ট পান, যেটা বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে। আল্লাহর নবীর নামে আন্দাজে একটা কথা চালিয়ে দেয়, আল্লাহর নবী করে না এরকম কাজ রাসূলের নাম নিয়ে করে আনন্দ পায়, মানুষকে আরো আরো এটা ইবাদত মনে করে চালায়, এটার জন্য সবচাইতে বেশি কষ্ট পায় কে? রাসূলুল্লাহ। জোরে বলেন কে? দ্বিতীয় নম্বর, বিশ্ব নবীকে নিয়ে কেউ যদি অপমানকর কথা বলে আল্লাহর নবী কবরে শুয়ে কষ্ট পায়। আর এই দেশে নবী শুধুমাত্র যারা সরমনার মরিদ, যারা হেফাজত ইসলাম করে, যারা জামাত ইসলাম করে, যারা শিবির করে তাদের নাকি না? মানে এ দেশে যারা জেনারেল দল আছেন, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরা যারা আছে, এরা যদি এই বিশ্বাস করে যে নবী আমাদের, কিয়ামতে নবীর সুপারিশ ছাড়া জান্নাত সম্ভব না, অন্তত ফ্রান্সের এই ঘটনা নিয়ে কোনো কর্মসূচি এই জেনারেল দলের আমরা একটাও পাইনি, কি হয়েছে বলেন তো আপনাদের? হযরতে তালহা যদি কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়িয়ে বলে ওই বেটা দড়া, বিশ্ব নবীর শরীরকে বাঁচাতে আমি নিজের পিঠের ভেতরে 80টা তীর নিয়েছিলাম, অথচ অপমানের তীর, কত যন্ত্রণাদায়ক তীর নবীজির দিকে নিক্ষেপ করেছে দুনিয়ার এই কাফের মুশরিকরা, কয়টা তীর তুই কথার তীর আটকাতে পেরেছিস বল? তোর শরীর দিয়ে, মন দিয়ে, কথা দিয়ে, ক্ষমতা দিয়ে, যোগ্যতা দিয়ে কিচ্ছু করতে পারিস না। হযরতে তালহায় প্রশ্ন করলে আপনি দাঁড়াতে পারবেন? 16 কোটি মুসলমানের এই দেশে আমার মনে হয় দৃশ্য দেখে মনে হচ্ছে নবী শুধুমাত্র এই দেশে যারা সরমনার মরিদ, আর যারা হেফাজত ইসলাম, যারা জামাত, যারা শিবির, এদের আর বাকি ওদের কোনো দায়িত্বই নেই, অথচ ওদের নেতার বিরুদ্ধে কে কথা বলে দেখো না, এটা আপনার মানুষের কাজ না। এই জায়গায় অন্তত কোনো দল বিদল দেখা তো ঠিক হচ্ছে না, কারণ আপনি মারা গেলে যার সুপারিশ ছাড়া জান্নাত পাবেন না। এখন যদি বলেন আমার ওগুলো বিশ্বাস মিশ্বাস করি না যান, তাহলে আপনাকে মারা যাওয়ার পর আর ইন্না লিল্লাহ পড়া দরকার নেই, ওই ইন্না লিল্লাহ মাইকে ঘোষণা দেওয়ার দরকার কি? আপনি মরে গেছেন ভালো হয়েছে, আর আপনার জন্য কবর খুঁড়ে বেকার এই 3,500 জায়গা নষ্ট করার দরকার নেই, ওখানে একটা লোককে একটা ঘর বানিয়ে দিলে থাকতে পারে, আপনারা পুড়িয়ে ফেলা দরকার। আমি এত কঠিন কথা বলি না, তারপরও বললাম এই দৃশ্যগুলো দেখি খুব কষ্ট লাগছে। নবীজির পক্ষে মিছিল করলেও নাকি এটা জঙ্গি হয়, এটা অমক দলের কর্মী হয়। যেখানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে তার আর ঈমান থাকে না, আর আপনি কি কি সিদ্ধান্ত নিয়ে কি বলছেন নিজেও টের পাচ্ছেন না। আপনাকে যেন হেদায়েতের পথ নসিব করেন, আর যদি জানা থাকে আল্লাহর এলমে যে আপনি হেদায়েত আর হবেন না, আল্লাহ যেন আপনার ধ্বংস করে দেয়, কারণ বিশ্ব নবীকে অপমান করিয়ে বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আর কারো নেই।
ইমানের বিষয়গুলো তো এই জন্য আসলে মন মেনে নেয় না। কি আশ্চর্য কথা, নবীজিকে আজ অপমান করার জন্য টক শোতে বসে বসে ঢাকা ভার্সিটির স্যার দাবি করে, তারা রসুলের সবচেয়ে বড় সুন্নত নিয়ে ব্যঙ্গ করছে। আর এটা যদি আপনি দলীয়করণ করে বলেন এটা অবধ অমক দলের কাজ, তাহলে আপনি মারা গেলে আপনার জন্য নবী যদি সুপারিশ করে তাহলে এই আয়াতগুলো তো মিথ্যা হয়ে যাবে। আপনাকে আমি সাবধান করছি, আপনাকে আমি বাঁচার জন্য বলছি, বলেন এগুলো বলার দরকার নেই, আপনি নামাজের কথা বলেন। তো নামাজ যদি বলে কবুলই না হয় ও ছাতা বলে করবো কি? দুই তলা মনে করেন জাহাজ চলছে, দুই তলা, উপর তলায় বিশুদ্ধ পানি পাওয়া যায়, নিচে পানি পাওয়া যায় না। আমি এ কথাটা উদাহরণ দেই এই জন্যে, অনেকে মনে করে যে এগুলো ওয়াজ মাহফিলে তাফসির মাহফিলে দরকার নেই, এখানে কান্নাকাটি করে চলে যান। এই জন্য বলছি কেন বলা লাগে, আল্লাহর কোরআনের ঘোষণা ছিল কি, রাসুলের খেলাফ যদি কোনো কাজ হয় সেখানে আল্লাহ বিশৃঙ্খলা তৈরি করে দেয়, দ্বিতীয় নম্বরে সেখানে আল্লাহ আজাব নাজিল করে, সেখানে আল্লাহ আজাব। তো এই যে উদাহরণটার ভেতরে যেটা শিক্ষা আছে, দুই তলায় পানি পাওয়া যায় বিশুদ্ধ, নিচে পানি নেই, নিচের লোকগুলো খালি উপরে পানি আনতে যায়, উপরের লোকগুলো যদি বলে দেখেন এত ডিস্টার্ব করেন আপনাদের নিজের হাতের নাগালে তো পানি আছে, ওরা যদি মনে করে ঠিক আছে বারবার আসলে তো যদি ডিস্টার্ব হয় আর উপরে আসবো না, নিচে যেয়ে নিচে একটা ওই নৌকা বা লঞ্চ স্টিমার যায় বলেন একটা তক্তা যদি বের করে পানি নিতে থাকে, আর উপরে ওরা যদি বলে ঠিক আছে যা করছে করুক, বাঁচবে উপরে যারা আছে বাঁচবে। আজ আমরা যারা কোরআন এবং হাদিসের চোখ লাগিয়েছি চুপ থাকতে পারি না, তো এই কারণে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে তাদেরকে কষ্ট দিচ্ছেন, এটা দেখে তো আল্লাহ অন্তত থামবে না। উনি কিছু নাজিল করলে আপনি শুধু একা মরবেন না, আমার নিয়ে মরবেন, আপনাকে কিছু না বললো অন্তত আমারে বাঁচার জন্য আমার এই কথাগুলো বলাই লাগবে। আমরা অন্তত এই কাজে কেউ বরদাস্ত করার মতো এখানে নেই, আপনি আর যাই করেন আমারে গালি দেন অসুবিধা নেই, আমার বাবার নাম ধরে গালি দেন আমি হয়তো কিছু বলবো না। নবীজিকে নিয়ে যদি কেউ কিছু বলে সে যেই হোক, ওকে ছাড় দেওয়ার মতো মন অন্তত আমাদের এখন আর নেই, হয়ে যাবে, কারণ এটা আমার জান্নাত জাহান্নাম নির্ভর করছে। হয়তো দুই দিন পরে মরতাম নাই দুই দিন আগে যাব, কিন্তু জান্নাত যেন পায় এটা তো আমার আসল কাজ নাকি? যেন আল্লাহ রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর যদি মমিন কেউ দাবি করে সে দুনিয়ায় যত কঠিন পরিস্থিতি তৈরি হোক ও কিয়ামত হয়ে গেল আপনি তাকে টলাতে পারবেন না। আজকে আসার সময় এটা আমার চোখে পড়ছিল, ইন্টারনেটে দেখলাম বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহে, মানে একটা মানুষ যে আল্লাহ রাসূলের সিদ্ধান্ত পাওয়ার পরে কিভাবে টিকে থাকা যায়, কত কঠিন অবস্থা তার। এই লোকটা প্রথম জীবনে ভালো লোক ছিল না, জুলুম অত্যাচার নির্যাতনকারী মানুষ হিসাবে পরিগণিত ছিল, কিন্তু এই লোকটা যখন হযরতে সাইয়েদ আহমদ শের হিন্দ রহমতুল্লাহ আলাইহের কাছে বায়াত নিয়ে তার কাছে কোরআন হাদিস শিখে জীবনটা পরিবর্তন হয়ে গেল, পরবর্তীতে তার স্ত্রী নূরজাহান তাকেও পরিবর্তন করে ফেলেছে। নূরজাহান যখন পরিবর্তন হয়েছে পরবর্তীতে একটু জিকির করে সুবহান পানি নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢাকাবাসী আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা
পরবর্তীতে যখন পরিবর্তন হয়ে গেছে বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহে তার স্ত্রী নূরজাহান নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য অন্তর মহলে বসে বসে সাজগোজ করছিল একটু খেয়াল করে শুনবেন মা বোনেরা যেহেতু বিভিন্ন জায়গায় বসে আছে আমি কোনো কথা বললে ওখান থেকে আগে শিক্ষা বের করি নূরজাহান তার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য অন্তর মহলে বসে আয়নার সামনে সাজগোজ করছিল পরিপাটি করছে নিজেকে একজন মেয়ে লোক যদি তার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সাজে এটা দোষনীয় হ্যাঁ নবীজি বলেন নেককার মহিলা ওইটা আদ্দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা এ পৃথিবীর সব কিছু সম্পদের ভিতরে উত্তম সম্পদ আমি নবী এবং আল্লাহর কাছে হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ এখন আল্লাহওয়ালা মেয়ে মানুষ কোনটা যারা বড় ঘন্টা দিয়ে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রোজা রাখে এরা কি আল্লাহওয়ালা নেককার হওয়ার জন্য আল্লাহওয়ালা মেয়ে লোক হওয়ার জন্য কমপক্ষে চারটা শর্ত তাকে মানা লাগবে মিশকাত শরীফের 3272 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেন এক নাম্বারে স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে আনন্দ দেবে স্বামী যদি তার দিকে তাকায় বাইরে থেকে এসে এসে স্বামীকে আনন্দ দেবে অঙ্গভঙ্গি দিয়ে কথাবার্তারা দিয়ে সাজগোজ দিয়ে হয় স্বামীকে সে আনন্দ দেবে অথবা নিজে আনন্দ পাবে এরকম মহিলা তো এখন ঘরে ঘরে যারা মেয়েরা বিভিন্ন জায়গায় দেখলাম বসে বসে কান খাড়া করে আসে এবার মনে হয় বর্দ আরম্ভ হুজুর মরুক এতক্ষণ তো বেশ ভালোই চলছিল এখন আমাদের পেছনে লাগলো আমি আপনাকে বাঁচাতে চাই বিভিন্ন জায়গা থেকে কল আসে হুজুর মিজানুর রহমান আনসারি কি ভালোবাসে আমাদের আর আপনি শুধু আমাদের পেছনে লাগেন মিজান ভাই উনি এক কোয়ালিটির মানুষ মার্জিত ভাষায় আপনাদের পক্ষে আছেন আমিও বলি আপনি আপনাদের বিরুদ্ধে না আমিও ওনার চাইতে আপনাদেরকে ভালোবাসে আরো বেশি আমি তো দেখতে পাচ্ছি যে আপনি নেককারী যদি হতে না পারেন তো জান্নাত তো আপনাকে ডাকবে না আমি চাই যে জান্নাত যেন আপনাকে ডাকে তাহলে জান্নাত ডাকবে প্রথম নম্বরে কারণ হচ্ছে স্বামী আসলে আপনাকে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে অঙ্গভঙ্গি দিয়ে হোক কথাবার্তারা সাজগোজ যেভাবে হোক হয় স্বামীকে আনন্দ দেবেন অথবা নিজে আনন্দ পাবেন শুনতেছেন দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে নেককার মহিলার যে সমস্ত গুণাগুলিগুলো আছে বিশ্বনবী বলেন দ্বিতীয় নম্বরে স্বামী যদি কোনো আদেশ করে আর এটা যদি জায়েজ হয় জীবন থাকতে সে আদেশ মেনে নেবে সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরখা পরে ঘুর ঘুর করে ঘোরা এইটাই কিন্তু নেক মহিলা হওয়ার জন্য যথেষ্ট না এই যে গুণগুলো বলছি এটা মিশকাত শরীফের 3272 নাম্বার হাদিস এক নাম্বারে স্বামী আপনার দিকে তাকালে আপনাকে স্বামীরে আনন্দ দেওয়া লাগবে হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে স্বামীরে আমি আনন্দ দেব কি করি স্বামী আমাকে আনন্দ দেওয়ার জন্য যে সমস্ত সাজগোজ দরকার এগুলো কিনে দেয় না স্বামী যারা আছে এই জায়গায় কিন্তু হ্যাঁ অনেকের ব্যর্থতা আছে যদিও এরকম স্বামী এখন বাংলাদেশে কম সমর্থ অনুযায়ী আপনাকে স্ত্রীর সাজগোজের জন্য যদি টাকা পয়সা খরচ করেন তাহলে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না সুতরাং স্ত্রীর জন্য সোনো পাউডার আর যাই বলেন যেগুলো আছে আশকারা মাসকারা এরপরে আইলানা মার্জিয়া আমি তো অনেকগুলো নাম মুখস্থ করেছিলাম এখন আর মনে নেই এইগুলো যদি স্ত্রীকে কেউ কিনে দিতে পারেন যত টাকা লাগবে এই টাকা আল্লাহর কাছে বলা লাগবে না জবাব দেওয়া লাগবে না সুতরাং আমরাও যেন যারা স্বামী আছে এই দায়িত্বটা অন্তত পালন করি দ্বিতীয় নম্বর স্ত্রীর যে দায়িত্ব বললাম সম্মানিত মা বোনেরা স্বামী যদি কোনো কাজের আদেশ করে আর ওটা যদি জায়েজ হয় অবশ্যই আপনাকে মেনে নেওয়া লাগবে জীবন থাকতে তিন নম্বরে স্বামী যদি রাগ করে
যতক্ষণ পর্যন্ত তার রাগ না কাটবে ততক্ষণ তাকে খুশি করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে। কারণে অকারণে কোনো মহিলা যদি তার স্বামীর সাথে কথা বন্ধ করে দেয়, যতক্ষণ কথা বন্ধ করে থাকবে ততক্ষণ আল্লাহ নিজে ওর উপরে রেগে থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম বউ আছে কার? হাত তোলেন তো দেখি। তোলেন, ভয় নেই ভাই, ভয় নেই, হাত তোলেন। তাহলে এই হাদিস এখানে আমার মনে হয় না বলা ভালো ছিল না। মা বোন আমি জানি অনেকে এরকম আছে, কারণে অকারণে আপনি স্বামীর সাথে কথা বন্ধ করে থাকবেন। এরকম অবস্থায় যদি তিন দিন পার হয়ে যায় তাহলে আপনার জীবনের কোনো নফল এবাদত বন্দেগি ফরজ এবাদত বন্দেগি কবুল হবে না। আর ওই অবস্থায় মারা গেলে কিন্তু আপনি বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি, যতই নামাজ ছয় ওয়াক্ত পড়ে। চার নাম্বারে, কি কষ্ট হচ্ছে? এখন তো কষ্ট হবে না আমি জানি, এখন তো বলছে ওদের। চার নাম্বারে নবীজি বলেন, নেককার মহিলা ওইটা, আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা, স্বামী যেটা পছন্দ করে ওইটা তার স্ত্রীও পছন্দ করে যদি ওটা জায়েজ হয়। আমি নিজে স্বামী আছি, এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটি স্বামী আমি সবার পক্ষ থেকে বলছি, মা বোনেরা আমরা প্রত্যেকটা স্বামী চাই যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে, খেয়ে থাক আর না খেয়ে থাক। কিন্তু অনেক বউ এটা চাই না, এক কথা বলেন না কেন? একশো জনের প্রায় ৯৮টা বউ এটা চাই না যে শ্বশুর শাশুড়ি আমার সাথে থাক, আরো আলাদা করে দিতে পারলে বাসে না। আপনি জামাজ পড়লে রোজা রাখলেও নেককার হতে পারবেন না, জান্নাত তো আরো দূরের কথা। স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনাকে ওইটা পছন্দ করা লাগবে, যদিও আপনার কষ্ট হয়। স্বামী পছন্দ করে স্বামীর মা বাবারকে যদি আপনি খেদমত করেন পছন্দ করে, কিন্তু আপনি এটা না করে নিজের মা বাবা আসলে পাগল হয়ে যায়, এক কথা বলে না কেন? আমার কুষ্টিয়ার সাবেক এক চেয়ারম্যান খুলনায় গেছে কাজকর্ম করার পর উনি বাড়ি আসবে, গাড়ি পাইনি, সন্তানের বাড়ি ছিল খুলনা সোনাডাঙ্গায়, কলিং বেল টিপ দিয়েছে, বলছে বাবা তুমি এত রাতে, বলে গাড়ি পাইনি, আসো ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে কই তাড়াতাড়ি করো আমার বাবা এসেছে রান্না করে খাওয়াও। ওর স্ত্রী বলছে কি, সেই সন্ধ্যাবেলা থেকে রাত ১১টা পর্যন্ত প্রায় ১৩টা সিরিয়াল দেখলাম, আমি এখন ক্লান্ত, তোমার বাবা তুমি রান্না করে খাও। ছেলে চিন্তা করছে এখন যদি কিছু বলি মায়ের ধর করি আমার আব্বাবা চিনে ফেলবে, মনে করবে মনে হয় পরিবারে এইটাই চলে, কি করি এখন কিছু বলারও কায়দা নেই, মায়ের ধর করলেও ছাতা আবার চলে যাবে। বাবার কাছে গিয়ে বলছে আব্বা তুমি কিছু খেয়ে এসেছ? বাবা ছেলের বাড়িতে খাওয়া খেয়ে দিয়ে যায় না, লজ্জার খাতিরে বলছে ঠিক আছে আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। এদিকে বাবা খোদার যন্ত্রণায় ঘুম আসে না, রাত ১২টা পার হয়ে যাচ্ছে, বাইরে যেতে পারছে না, হঠাৎ কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা, বলছে দোলা ভাই আমি আজকে গাড়ি পাইনি এই জন্য চলে আসলাম, আসো তোমারে দিয়ে খেলা শুরু হবে। বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে এবার বলছে তাড়াতাড়ি ওঠো তোমার ভাই এসেছে, এবার উঠেছে। সত্যি করে বলেন তো এইরকম ছোট মনের বউ কার আছে? হাত তোলেন, তোলেন, অসুবিধা নেই। এই এলাকায় ওয়াজ দিয়েছেন কোন কারণে? আমি আর আসবো না এলাকায়, এলাকার মা বোনেরা আমার মনে হয় না একটাও তো মেলে না, সব বা আল্লাহর অলি। সামান্য মা বোনেরা আলহামদুলিল্লাহ একটা স্বামীও ভয়তে হয়তো অনেকে হাত তুলছে না, তারপরেও অনেকের চরিত্র ভালো আছে, হাত যখন কেউ তুলছে না। রান্নাবাড়া যখন চলছে ছেলেটা বলছে আব্বা তাড়াতাড়ি ওঠো তোমার বৌমা রান্না করছে খেয়ে নাও, বাবা কিন্তু টের পেয়েছে কার জন্য হচ্ছে, ভেতর থেকে আওয়াজ দিচ্ছে সন্তান আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়, আমার খোদা লাগে নাই। সকালবেলা বাবা কিচ্ছু না বলে টোপলাটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, ছেলেটার সামনে গিয়ে বলছে আব্বা চলে যাও তোমার বৌমা রান্না করছে খেয়ে যাবা না। বাবা সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দিয়ে বলছে সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব।
একটা বাবা কখন এই কথা তার সন্তানের সামনে দাঁড়িয়ে বলে যে আমি এই রান্না তো আর আমার জন্য হচ্ছে না, এই রান্না হচ্ছে তো শালার জন্য, সুতরাং আমি যেদিন তোর শালা হব ওই দিন খাবো, এখন না। আর আমার তো মনে হয় শুধু এই চেয়ারম্যান না, এইরকম অনেক মুরব্বি এখন তার পুত্রবধূ আর ছেলের কাছে ঠিক এইরকমই, যদিও এই এলাকায় এরকম মানুষ নেই, এগুলো সব গ্রাম অঞ্চলে পাওয়া যায়। নেককার মহিলা হওয়ার গুণাগুণ বলছিলাম কয়টা মনে আছে সবাই বলেন? এক নম্বরে স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে আনন্দ দেবে, দুই নম্বরে সে সাজগজ করবে কার জন্যে, তিন নম্বরে স্বামী যেটা পছন্দ করে সেটা সে পছন্দ করবে, স্বামীর অনুমতি ছাড়া বাইরের কোনো মানুষ নিজের বাড়িতে ঘরে বেডরুমে ঢুকতে দেবে না, অথচ স্বামী যারে পছন্দ করে না এরকম দুলাভাই নিয়ে এসে গল্প করে, কথা বলেন না কেন? আপনার মতো মহিলা যত নামাজ পাঁচ অক্ত না, যদি চৌদ্দ অক্ত নামাজও পড়ে ও নামাজ সব মাঠে মারা যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বিশেষ করে খাদিজাতুল কুবরার মতো স্বামী ভক্তি করার তৌফিক যেন দান করেন, জোরে বলেন আমিন। নূরজাহান সাজগজ করছিলেন কার জন্য যেন? স্বামীর জন্য। হঠাৎ একটা পাগলা মাথা একটু ডিস্টার্ব এরকম একটা প্রজা রাজদরবারে ঢুকতে ঢুকতে একেবারে অন্তর্মহল পর্যন্ত এসে গেছে, আর ওই সময় সাজগোজ করার পরে বাইরে বারান্দায় দাঁড়িয়ে স্ত্রী ওই হরিণ শিকারের জন্যে তীর ধনুক দিয়ে কি যেন করছিলেন, হঠাৎ একটা তীর অসতর্কতা বশত বের হয়ে ওই প্রজার বুকে লেগে যায়, সঙ্গে সঙ্গে বিষাক্ত তীর তো মারা যায়। বিচার গেল জাহাঙ্গীরের কাছে, আপনার স্ত্রী নূরজাহান আমাদের এই সন্তানটাকে মেরে ফেলেছে, ওর মাথাটা একটু ডিস্টার্ব, আমি বিচার চাই। বাদশাহ জাহাঙ্গীর ফতোয়া বোর্ডকে ডাক দিলেন, আলেমদেরকে জিজ্ঞাসা করলেন কি করা যায়। কঠিন সিদ্ধান্তে আছে, স্ত্রীকে তিনি প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন, একদিকে একটা পাগল প্রজা আর একদিকে নিজের স্ত্রী, কোরআন দিয়ে বিচার করতে হলে হত্যার বদলে হত্যা করা লাগবে। ফতোয়া বোর্ড যারা আছে আলেমরা সিদ্ধান্ত দিয়ে দিল, ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল গাবদু বিল গাবদি ওয়াল উনসা বিল উনসা ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে লিখে দিলাম, কাতাবা মানে লিখে দেওয়া, ফয়সালা করলাম, সিদ্ধান্ত নিলাম, একেবারে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম, এই যে হত্যা আর বদলে হত্যা করা লাগবে। বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহে ইমানের উপরে কঠিন অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন, কি করি, আমার স্ত্রীকে বাঁচানোর আর কোনো পথ খালি নেই। বারবার স্ত্রী বলছিল, স্বামী আমার ফতোয়া বোর্ড যারা আছে মুফতি সাহেবদের জিজ্ঞাসা করেন আমার বাঁচার কোনো লাইন আছে কিনা, তারা বলছে হ্যাঁ কোরআনে কারিমে এই নির্দেশ আছে বাঁচতে পারেন যদি এই এই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন গার্জিয়ান যারা আছে তারা নিজেদের পক্ষ থেকে এটা মাফ করে দেয়। ওনাদের কাছে জিজ্ঞাসা করে বলছে আপনারা যা চান বলেন শুধু তার জীবনটাকে একটু ফিরিয়ে দেওয়ার জন্যে। শেষ পর্যন্ত পাগল তো এমনিতে দোষ তো তার ছিল না, তিনি আনমনা অবস্থায় হাত থেকে বেরিয়ে এই পাগলও ধরছিল লেগে গেছে। আমি যেটা বোঝাতে চাই এই কাহিনী, কাহিনী বল আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে এরকম কঠিন অবস্থায় যে লোকটা টিকে আছে আর আল্লাহ রাসূলের বিধান সামনে, এত বড় কঠিন মুহূর্তে আল্লাহ রাসূলের বিধানের উপরে ইস্তিকামত থাকা, টিকে থাকা একেবারে সহজ না, অনেক বড় ইমানের পরিচয়। এরকম পরিস্থিতি যদি পৃথিবীতে আমাদের কারো সামনে আসে টিকে থাকা সম্ভব হবে তো? আল্লাহ যেন এইরকম টিকে থাকার তৌফিক দান করেন, আমিন। আমি আসলে আজকে মূলত নিতে চেয়েছিলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কোনো মানুষ যদি রসুলকে অনুসরণ করে রবিউল আউয়াল মাসে আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করবে, আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার সাতটা নিদর্শন আছে। এক নম্বরে তাকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করে, দ্বিতীয় নম্বরে আল্লাহর বিধানের উপরে তাকে টিকে থাকার জন্য সাহায্য করে, এরকম সাতটা বিধান ছিল।
এজন্য আল্লাহ রাসূলের কোন বিধান আমাদের সামনে আসলে আমরা যেন অন্তত নিজেদের কোন রায় মনমত দিয়ে সেটাকে ওভারকাম করার চেষ্টা না করি আল্লাহ আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই রবিউল আউয়াল মাসে গ্রহণ করার তৌফিক দিন আমিন আমি যে সমস্ত বইগুলো অলরেডি লিখে ফেলেছি এখন লিখতেছি সামনে আরো ছয়জন মহিলার জান্নাতি গুণাবলী দিয়েছি একটা বইতে বইটা এখনো পাবলিশড হয়েছে কি জানি না গাড়িতে মনে হয় পাওয়া যাবে আরো আপনার ঈমান কখন চলে যায় আপনি ঈমান কি করে আনবেন মুসলমান কখন কাফের হয়ে যায় নামাজ কিভাবে পড়বেন এরকম বইগুলো আছে যদি পারেন শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন গাড়ি থেকে অথবা যে গেটের সামনে পাওয়া যাবে আমার শরীরের দিকে তাকিয়ে অন্তত আজকের মতো শেষ করে দিলাম আমিন আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ তাআলা সারাটা জীবন অপরাধ করে মাপ হওয়ার সময় পাইনি আজকে সময় যখন পেয়েছি তুমি আমাদেরকে মাফ করে দাও রবিউল আউয়াল মাসের ১২ তারিখ আজ বিশ্বনবী এই পৃথিবীতে এসেছিলেন এই দিনে তিনি বিদায় নিয়েছিলেন আল্লাহ তাআলা একদিকে খুশির আর একদিকে দুঃখের এই গুরুত্বপূর্ণ সময় আমরা হাত তুলেছি আমাদের জীবনের অপরাধগুলো তুমি নেকি বানিয়ে দাও সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও আমাদের সবার পক্ষ থেকে একটা করে হলেও সালাম তুমি নবীর রওজায় দিয়ে দাও কত মানুষ মাটির নিচে আছে এই কবরে এদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে ক্ষমা করো এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে বিশেষ করে মরহুম আলহাজ নান্নু পাটোয়ারি আল্লাহ তার সন্তান হাত তুলেছে নয়ন পাটোয়ারি সহ যারা তুমি তোমার এই গোলামকে কবরে মাফ করে দাও তাদের এই বংশের যত মানুষ কবরে আছে এদেরকে কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও সারা পৃথিবীর ২০০ কোটি মুসলমানের রক্তে এখন আগুন জ্বলছে আমাদের কলিজায় হাত দিয়েছে এই শয়তানরা আল্লাহ তাআলা ফ্রান্সের এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বে আছে ওদের হেদায়েত থাকলে দান করো হেদায়েত যদি না থাকে ওদেরকে ধ্বংস করে দাও নবীর সম্মান আমরা রক্ষা করতে পারলাম না কিয়ামতের দিন তোমার সামনে দাঁড়ানোর কোনো মৌকা আমাদের নেই যার ঈমান যতটুকু সেভাবে প্রতিবাদ চালাচ্ছে আল্লাহ নবীর পক্ষে থাকার তৌফিক আমাদের দান করো কিয়ামতের দিন যদি কিছুই তোমার সামনে নিয়ে যাওয়ার মতো না থাকে অন্তত এই কথা বলতে যেন পারি আমরা বিশ্বনবীর পক্ষে ছিলাম আমরা অনেকে অসুস্থ আছি আমাদের শেফায়ে কামিলা আজেলা দান করো স্বামী সংসারে অনেকের শান্তি নেই আল্লাহ তুমি পারিবারিক জীবনে আমাদের শান্তি দাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ